এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মৃত সন্তানের শেষকৃত্যের ব্যবস্থা করুন মহারাজ। না, আমি পারব না, এই কাজ করতে আমি আর পারব না। বারবার নিজের সন্তানের শেষকৃত্য সম্পন্ন করতে আমি পারব না, আমি পারব না। মহারাজ, আমি ব্যবস্থা করছি। না, পিতা হিসাবে সন্তানের এই শেষ কাজটুকু মহারাজকেই করতে হবে। মহারাজ, দয়া করে আপনার সন্তানের শেষ কর্তব্যটুকু আপনি পালন করুন মহারাজ। তুমি ঠিক বলেছ দাইমা, পিতা হিসেবে তো আমার একটা কর্তব্য রয়েছে, তাই না? এ কাজ তো আমাকেই করতে হবে, এ কাজ আমাকেই করতে হবে। মহেশ্বরের এই কি বিচার! এবারে ওঠা করছে মৃত সন্তান জন্মালো। কোথায় আমার সন্তান? আমার সন্তান কোথায়? তোমার কন্যা সন্তানের মৃত্যু তোমার গর্ভেই হয়েছে, এটাই সত্যি আর এটাই বাস্তব। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। আমি বার 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 মহাদেবকে জাগ্রত করতে অক্ষম হচ্ছি। মহাদেব যদি জাগ্রত না হন, তাহলে আমি আদি শক্তির আরাধনা করব, তাকে আরাধনা করব যে সর্বশক্তির আধার, তার বলে বলিয়ান হব আমি। এবার যে দেবাদিদেবের সন্ধান না পেলেই, তাহলে কি ত্রিভুবনে এমন কেউ নেই যার আহ্বানে মহাদেব সাড়া দেবেন? আছেন।